আজ আমি গাড়ি চালাতে যাব না ভাবতেছি আর যেদিন আমি বাড়িতে থাকি সেদিন আমার নিজের বিছানা নিজে গুছাই আজ গাড়িতে যাইনি একমাত্র কাজ করার জন্য কারণ কয়দিন থেকে রেগুলার ইউটিউবে ভিডিও আপলোড করতে পারতেছি না চেঞ্জে চালানোর পাশাপাশি ভিডিও বানানো এবং ইউটিউব ইনস্টাগ্রাম ফেসবুক টিকটক এগুলো ম্যানেজ করে আসলে অনেক হার্ড হয়ে গিয়েছে তো এখন মনোযোগ দিয়ে কাজ করব স্ক্রিপ্ট অ্যান্ড বয়স ওভার শেষ করে এখন বয়সটা এডিট করতেছে আর এমন সময় কল আছে একটা রিজার্ভ ট্রিপে আমাদের গ্রামের বা আত্মীয় স্বজনের ট্রিপ হলে না বলা যায় না এজন্য ট্রিপে যেতে হয় আর কাজ শেষ করতে আরো ঘন্টার মতো লাগবে তাই কাজ শেষ করে ট্রিপে যাবো তো এখন বয়স এডিট কমপ্লিট করে ল্যাপটপটা চার্জে লাগালাম তারপর গাড়ি বের করে রওনা হয় গেলাম প্রথমে বাজারে এসে ওয়াইফাই এর বিল দিতে আসলাম তারপর এখানে গাড়িতে এলপিজি গ্যাস ডুকিয়ে চলে আসলাম এই জায়গা থেকে টিপটা নিয়ে যাবো আমাদের গ্রামে এসে এখানে নামিয়ে দিয়ে চলে যাচ্ছে আমার বাড়িতে বাড়ির সামনে আসতে কল আছে তাই ভাবলাম এই দিয়ে দেই বেশি সময় লাগবে না তো বাজারে এসে গাড়িতে এই তুলে চলে আসলাম আমাদের বাড়ির দোকানে এখানে নামিয়ে দিয়ে যখন গাড়িতে গিয়ার দিবো তখন দেখি এটা অটো হয়ে গিয়েছে তাই গাড়িটা ধাক্কা দিয়ে বাড়িতে আনলাম পরে দেখবো কি হয়েছে প্রথমে সকালে ভিডিওটা এডিট করে নেই তারপর ভিডিও আপলোড করে বাইরে এসে দেখি গিয়ারে এই তারটা ছিঁড়ে গেছে তো এখন এই তার টা খুলে মডিফাই করছি যাতে কাল ওয়ার্কশপ পর্যন্ত গাড়ি চালিয়ে যেতে পারি